वेलकम टू गुड लाइफ विथ सुकन्या। आज के थामनेलटा देखे होयतो केउ केउ बुझते पारछो जे आमी कि निये कथा बोलबो। अफर्मेशन ए भिडियोटा पुरोटा शेष अब्दि देखले बुझबे तोमार सब इच्छा पूरण करते पारो तुमि निजे, शुधु ठीकठाक जिनिसटा चाइते हबे, ठीकठाक जिनिसटा बोलते हबे, सेटाई अफर्मेशन। आमरा जानी बा ना जानी सबाई किन्तु आमरा एई अफर्मेशनटा करी एबं बेशिरभाग क्षेत्रे भूल करी बोले भूल रेजाल्टटा आमरा पाई। आज के एटाओ जानबे कोथाय भूल करछो एबं किभाबे सेटा ठीक करते पारबे। आर शेषे आमी आमार कोन अफर्मेशनटा शुरू करेछि एबं तार कि रेजाल्ट पेयेछि सेटाओ तोमादेर साथे शेयर करब। ताई भिडियोटा शेष अब्दि देखबे। आर एई गुड लाइफ उइथ सुकन्याटा जोदि तोमादेर भालो लागे, भिडियोगुलो तोमादेर उपकारे आसे, ताहले एक्षुनि चैनलटा सबस्क्राइब करे नाओ आर बेल आइकनटा अन करे रेखो जाते लेटेस्ट कोनो भिडियो आपलोड करलेई तोमार काछे नोटिफिकेशन पौঁছায়। एकटा कथा भेबे देखो, তোমরা কজন মায়েরা বলো আমার বাচ্চাটা খুব দুষ্টু, আমার বাচ্চাটা পড়াশোনা করে না, আমার বাচ্চাটা একদম ঠিক করে খায় না, এই কন্টিনিউয়াসলি এই কথাটা বলতে থাকো। রান্না করতে করতেও বলো দূর রান্না করছি খাবেই না, কিংবা তুমি যে রোগা হতে চাও সে সব সময় ভাবতে থাকো দূর আমি তো মোটাই, আমার তো কিছুতেই ওজন কমে না, আমি তো একটু খেলেই মোটা হয়ে যাই, আমি তো কিছুই খাই না তাও দেখো কত মোটা হয়ে যাচ্ছি। এই কথাগুলো বলো। তো এবারে একটা সত্যি কথা তোমাদের বলি, তোমরা যা যা বলো ভগবান তাতেই বলে তথাস্তু। তুমি যেটা বলছো ভগবান সেটাতেই রাজি হয়ে যাচ্ছে। তুমি যখন বলছো আমার বাচ্চাটা ভীষণ দুষ্টু, ভগবান বলছে তথাস্তু, মানে তোমার বাচ্চাটা আরও দুষ্টু হয়ে যাচ্ছে। তুমি যখন বলছো ও একদম খায় না বা একদম পড়াশোনা করে না, তখনও কিন্তু ওটাই হয়ে যাচ্ছে। তুমি যদি সবসময় বলো আমার কিছুতেই ওজন কমে না, তখনও কিন্তু ভগবান বলে তথাস্তু, তোমার ওজন কমে না। এটা যখন তুমি জেনে যাচ্ছ তখন তুমি এটা কিন্তু পাল্টে নিতে পারো। কিভাবে পাল্টে নিতে পারো? তুমি বলতে পারো যে আমার বাচ্চাটা খুব বুদ্ধিমান, খুব ছটফটে, ও যে কোনো পড়া খুব তাড়াতাড়ি করে নিতে পারে। বলে দেখো, তুমি যখন এটা বলতে থাকবে নিজেকে এবং সবাইকে, তখন দেখবে ধীরে 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 ও শান্ত হয়ে যাবে, ও মন দিয়ে পড়াশুনো করবে, ও খাওয়া নিয়ে বায়না করবে না। একটা সুগারের পেশেন্ট যে, তাকে যদি সবসময় বলা হয় তোমার তো সুগার আছে, তোমার এটা খাওয়া বাড়ানো, তুমি এটা খেও না তোমার সুগার আছে, এ বাবা নিমন্ত্রণ বাড়িতে এত ভাজা খেয়ে নিচ্ছ তোমার সুগার বেড়ে যাবে, সবসময় তো সুগার আছে আর সুগার বেড়ে যাবে তাকে বলা হচ্ছে, তাহলে কি সুগারটা কমবে? আমরা যেটা চাই না সেটা বারে বারে বলতে থাকি, এর জন্যে সেটা আরও বেশি বেশি করে আসতে থাকে। তুমি যদি রোগা হতে চাইছো তাহলে কখনো এটা বলবে না যে আমি তো কিছুতেই রোগা হই না, যাই খাই তাতেই মোটা হয়ে যাই, কিছু না খেলেও মোটা হয়ে যাই, তাহলে তো তুমি মোটা হবেই, কারণ ভগবান বলছে তথাস্তু। উল্টোটা বলো, বলো আমি আগের থেকে অনেকটা রোগা হচ্ছি, আমাকে দেখতে অনেকটা ঠিক লাগছে, আমি অনেকটা ইয়াং হয়ে যাচ্ছি, আমি এখন অনেক ঠিকঠাক খাবার খাচ্ছি, আমার ওজনটা ঠিক হয়ে যাচ্ছে। বলতে থাকো, দেখবে হবেই হবে। এটা একটা বিজ্ঞান, এই বিজ্ঞানটা তুমি জেনে করলে তোমার উপকারের জন্যে করবে, আর তুমি না জেনে করলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার অপকারের জন্যে করবে। তাই বিজ্ঞানটা যখন জানছো তাহলে জেনে তোমার উপকারের জন্যে করো। তুমি যেটা চাইছো সেটাকে বলো, সেটা যদি আজকের ডেটে ঠিক নাও হয় তাও সেটাকে বলতে থাকো, ঠিক ওটা তোমার জীবনে সত্যি হয়ে যাবে। আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমরা যারা আমার ফেসবুক পেজ লাইফস্টাইল কোচ সুকন্যাটা দেখো তাদের মনে আছে যে 21 days আমি চ্যালেঞ্জ করেছিলাম একটা দুর্গাপুজোর ঠিক আগে আগেই। আর যারা ওই পেজটা দেখো না তারা আমার ডেসক্রিপশানে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে গিয়ে দেখতে পারো। সেই 21 days চ্যালেঞ্জের মধ্যে একটা আমার অ্যাফার্মেশন ডে ছিল। সেই অ্যাফার্মেশন ডে ভিডিওটা প্রথম দেখে নাও, তারপরে আমি বলবো আমার জীবনে কি পরিবর্তন এসছে। নেক্সট চ্যালেঞ্জ যেটা ছিল, যেটা হচ্ছে 5টা সেলফ অ্যাফার্মেশন লিখতে হবে এবং আয়নায় লাগিয়ে রাখতে হবে, যাতে যতবার আমি আয়না দেখি ততবার অ্যাফার্মেশনগুলো দেখতে পাই। তোমাদের তো আগের ভিডিওটাতেই আমি বলেছি অ্যাফার্মেশন কি। তো আমি 5টা সেক্টরের অ্যাফার্মেশন লিখেছি, একটা সেলফ লাভের অ্যাফার্মেশন, একটা মানির অ্যাফার্মেশন, একটা ওয়েলথের অ্যাফার্মেশন, একটা স্পিরিচুয়ালিটি। তো এরকমভাবে 5টা অ্যাফার্মেশন লিখেছি, তোমাদেরকে শোনাচ্ছি যে আমি কী কী অ্যাফার্মেশন লিখেছি। তোমরা কিন্তু ইংলিশে লিখতে হবে এরকম কোনো ব্যাপার না, বাংলাতে লিখবে, নিজেদের ভাষায় লিখবে। এই যে আমার অ্যাফার্মেশনগুলো আমি এরকম একটা কার্ডের পেছনে লিখেছি, যাতে এটা আয়নাতে আটকে রাখতে পারি, যতবার আয়না দেখব ততবার আমার দেখা হবে এবং আমি বলবো মনে মনে অ্যাফার্মেশনটা। তো ডেলি অ্যাফার্মেশনের প্রথম লিখেছি, দেয়ার ইজ অলওয়েজ মোর দেন এনাফ মানি ইন মাই লাইফ, মানে আমার যতটা প্রয়োজন তার থেকে সবসময় আমার কাছে বেশি পয়সা আছে। এটা বলা ঠিক উল্টোটা বলা হয়। ভেবে দেখো, পয়সা নেই পয়সা নেই পয়সা নেই, এর জন্য নেইটা বেড়ে যায়। তুমি যদি বলো যে না আমার কাছে যথেষ্ট টাকা আছে, তাহলে দেখবে ওটা বাড়তে থাকবে। নেক্সট হচ্ছে দ্য ওল্ডার আই গেট দ্য হেলদিয়ার আই বিকাম, যত আমি বয়স্ক হতে থাকবো তত আমি সুস্থ হতে থাকবো। নেক্সট হচ্ছে I trust that everything in my life is working for my highest good and I am receiving all that I am meant to have। মানে আমি এটা বিশ্বাস করি আমার লাইফে যা যা ঘটছে সেটা আমার ভালোর জন্যে ঘটছে এবং আমি সব ভালোগুলো আমি রিসিভ করছি। নেক্সট অ্যাফার্মেশন আছে I am deserving of success and happiness, আমি ডিজার্ভ করি আমার সাকসেস আর হ্যাপিনেসটাকে। নেক্সট হচ্ছে মানি কামস টু মি ইন এক্সপেক্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড ওয়ে, মানে টাকা আমার কাছে এক্সপেক্টেড মানে এখান থেকে আমার পাওয়ারই আছে, সেখান থেকেও যেরকম আসে আমি যেটা ভাবিনি যে যেখান থেকে পাওয়ার আছে সেখান থেকেও আমার আসে, দুদিক থেকেই আমার কাছে টাকা আসে। এই অ্যাফার্মেশনগুলো যদি রোজ অ্যাটলিস্ট দিনে 3 বার করে বলা হয় দেখবে এগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকছে। তোমরা যদি চাও আমাকে কমেন্টে করো, আমি অ্যাফার্মেশনগুলো কমেন্টসে লিখে দেবো যাতে তোমরা এগুলো কপি করতে পারো, এগুলোও তোমরা করতে পারো, কিংবা ইন্টারনেটে গুগলে সার্চ করলে প্রচুর অ্যাফার্মেশন পাবে। তোমার যেটা ভালো লাগবে তুমি সেই অ্যাফার্মেশনটা লেখো, তুমি যেটা বিশ্বাস করবে তুমি সেটা লিখবে এবং সেটাই বলবে, দেখবে তোমার হবে। এই ভিডিওটাতে দেখেছো সেদিন থেকে কিন্তু আমি এই অ্যাফার্মেশনগুলো নিয়মিত বলি, দিনে 2-3 বার করে, ঘুম থেকে উঠে একবার আর ঘুমাতে যাওয়ার আগে একবার তো বলি, মাঝেও 1-2 বার বলি এবং বিশ্বাস করে বলি। এই অ্যাফার্মেশনের আগে অবধি যতদিন ধরে আমি আমার বাবার হোটেল থেকে নিজের হোটেলে এসেছি মানে নিজের পয়সায় থাকছি ততদিন ধরে আমার একটা বিশ্বাস ছিল যে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আমার সব পয়সা শেষ হয়ে যায়, আবার জানুয়ারি থেকে আমি সেভ করতে শুরু করি, ডিসেম্বর আস্তে আস্তে 31 ডিসেম্বরে আমার কাছে আর কোনো টাকা থাকে না। এই বিলিফটা আমার মধ্যে একদম বদ্ধপরিকর হয়েছিল, অ্যাজ আ রেজাল্ট প্রত্যেক ডিসেম্বরেই আমার কাছে টাকা থাকতো না। কিন্তু এই অ্যাফার্মেশনটা যবে থেকে আমি বলতে শুরু করি তবে থেকে আমি এটাও নিজেকে বলতে শুরু করি যে এইটা আমার একটা ভুল ধারণা, এটা শুধু ধারণাই, এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এবং সত্যি তাই কথা, আমার এই অ্যাফার্মেশন আর এই বিশ্বাসটাকে পাল্টানো মানে নিজের বিশ্বাসটাকে রিপ্রোগ্রাম করার রেজাল্ট হচ্ছে এই ডিসেম্বরের 31 তারিখে ওরম কোনো ব্যাংক খালি হওয়ার কোনো ঘটনা আমার ঘটেনি, যেরম নর্মাল ছিল সেরম নর্মালি আছে। এই জিনিসটা আমার মধ্যেও যেরকম বিশ্বাস ঢুকিয়েছে যে আমি যদি আমার মাথাটাকে আমার উপকারের জন্য প্রোগ্রাম করতে পারি তাহলে সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। এই ভিডিওটা আমি তোমাদের জন্য করছি যে তোমরাও তোমাদের বিলিফগুলোকে চেঞ্জ করো, তোমাদের মাথাগুলোকে সেইভাবে প্রোগ্রাম করো যাতে তোমাদেরও যা ইচ্ছে আছে সেগুলো তোমরা পূরণ করতে পারো। আমি জানি তোমরা তোমাদের সব ইচ্ছাগুলো পূরণ করতে পারবে, শুধু অ্যাফার্মেশনগুলো ঠিকঠাক করে বলতে হবে। এই ইউটিউব চ্যানেল গুড লাইফ উইথ সুকন্যাটা যদি তোমাদের ভালো লাগে, এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশনটা অন রেখো যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে তোমরা দেখতে পাও।